আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজুমস কিচেন বিডি। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। পুডিং খেতে আমরা কে না ভালোবাসি, আজকে আমি আপনাদেরকে সেই পুডিংটাই তৈরি করে দেখাবো। তবে আজকে আমি একটা ডিফারেন্ট আইটেমের পুডিং তৈরি করব। আর এই পুডিংটা আজকে আমি শুধু দুধ বা ডিমের পুডিং তৈরি করব না, আজকে আমি পুডিংয়ে কলা ব্যবহার করব। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমার এই রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো চলুন আজকে আমার এই ব্যানানা পুডিংটা তৈরি করে দেখাচ্ছি। পুডিংয়ের জন্য আমি প্রথমে ক্যারামেল তৈরি করব। এর জন্য আমি একটি ফ্রাইং প্যানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, আমি এখানে 3 টেবিল চামচের মতো পানি ব্যবহার করেছি। এখন এই চিনিটাকে পানির সাথে একেবারে গলিয়ে আমি ক্যারামেল তৈরি করে নেব। আমি এখানে চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। ক্যারামেলের কালারটা কিন্তু আসা শুরু করেছে। আমি এটা আস্তে আস্তে নাড়তে থাকবো আর এটার রঙটা আরও গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ক্যারামেলের কালারটা কিন্তু এখন ব্রাউনিশ কালার হয়ে গেছে। আমি আর বেশিক্ষণ চুলায় রাখবো না, আমি এই কালারটাই ব্যবহার করতে চাই, তাই আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। আর অনেক সময় ক্যারামেলটা একটু বেশি গাঢ় কালার করতে গেলে ক্যারামেলের স্বাদটা তিতা হয়ে যায়, তাই আমি বেশিক্ষণ আর চুলায় রাখবো না। যে পাত্রে আমি পুডিংটা তৈরি করব সেই পাত্রে আমি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। ক্যারামেলটা আমি পুরো পাত্রে ছড়িয়ে নিয়েছি, আমি এখন এটাকে সাইডে রেখে দিব। কলার পুডিং তৈরি করার জন্য এখানে 2টি কলা নিয়েছি। এখন কলা দুটিকে আমি একটি কাঁটা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। কলা দুটিকে খুবই সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গেছে। আমি এখানে একটি ব্লেন্ডারের জগ নিয়েছি। এখন এই জগের মধ্যে আমি সেই ম্যাশ করে রাখা কলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা 2টি ডিম। চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আপনারা চাইলে বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো লিকুইড দুধ। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর চলে আসলাম। দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু সবগুলো উপকরণ ব্লেন্ড হয়েছে আর এখানে কলার কোনো দানা নেই। এখন যে পাত্রে আমি ক্যারামেলটা রেডি করে রেখেছিলাম সেই পাত্রের উপর একটা স্ট্রেনার নিলাম আর সেই লিকুইডটাকে আমি স্ট্রেনারের সাহায্যে একটু ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার ফলে পুডিংটা কিন্তু খুবই স্মুথভাবে তৈরি হবে।
সম্পূর্ণ পুডিংয়ের মিশ্রণটা ঢালা হয়ে গেছে। আমি এখন পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এর জন্য একটি পাতিলে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন এই স্ট্যান্ডের মধ্যে আমি সেই পুডিংয়ের বাটিটাকে বসিয়ে দিয়েছি। আর এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। আমি সম্পূর্ণ পাতিলটা পানি দিয়ে ভরব না, আমি এই পাত্রটার অর্ধেকটা যাতে পানিতে ডুবে থাকে সেই পরিমাণ পানি এখানে দিয়ে দিচ্ছি। পাত্রের অর্ধেকটা পানি দেওয়া হয়ে গেছে। আমি এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব 20-30 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি চলে আসলাম। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আমি এখন পুডিংয়ের পাত্রের ঢাকনাটা তুলে দেখব পুডিংটার কী অবস্থা। আমার কাছে মনে হচ্ছে পুডিংটা হয়ে গেছে। তারপরও আমি একটু শিওর হওয়ার জন্য একটি টুথপিক নিয়ে এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন টুথপিকের মধ্যে কিন্তু পুডিংয়ের কোনো অংশ লেগে নেই, তার মানে পুডিংটা তৈরি হয়ে গেছে। আমি এখন এই পুডিংটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর ঠান্ডা হওয়ার পর আমি এটাকে ফ্রিজে রাখবো নর্মাল পোর্শনে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। প্রায় আধা ঘন্টা পর আমি এখন পুডিংটাকে ফ্রিজ থেকে নামিয়েছি। পুডিংয়ের একটি পিস আপনাদেরকে আমি নিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু খুবই সফট এবং স্মুথভাবে তৈরি হয়েছে। পুডিংটা একটু কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু খুবই স্মুথভাবে তৈরি হয়েছে এবং এর মাঝে কোনো দানা বা কোনো বাবলস নেই। আশা করি আমার এই ব্যানানা পুডিংয়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে দিবেন, এতে করে আমার সকল ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।